বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও মামিন ইতালি। আজকে সকাল শুরু হয়েছে ওষুধ খাওয়া দিয়ে। আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিলো, কারণ রাতের বেলা মোটেও ঘুমাতে পারিনি। মনে হয় সব মিলে 2 ঘন্টার মতো ঘুমিয়েছি। সকালবেলা তাওহিদ প্রচণ্ড কান্নাকাটি, সে আর ঘুমাবে না। আচ্ছা ঠিক আছে বাবা, বাইরে তখনও আলো ফুটে নাই, তো আমরা উঠে গেছি। আর আমার এত মাথা ব্যথা করছিলো যে আমি ঠিকমতো চোখটাও খুলতে পারছিলাম না। তার জন্য প্রথমেই আগে ওষুধ খেয়ে নিলাম। ওষুধ খেয়ে আগে নামাজটা শেষ করে তারপরে বাকি কাজ শুরু করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আরও একটা দিন আমি পেয়েছি। এখনও পর্যন্ত জীবিত আছি, ভালো আছি, সুস্থ আছি, নিরাপদ আছি। আর তাহিদের জন্য সকালে নাস্তা রেডি করছি, আর ওর জন্য আজকে হালকা পাতলা নাস্তা, সেটা হচ্ছে পাউরুটি ভিজিয়েছি দুধ দিয়ে, সেটাই ওকে খাইয়ে দেব। এটার সাথে আমি মিষ্টি কোনো কিছুই অ্যাড করছি না, কারণ ছেলের মুড মোটেও ভালো না, সে খায় নাকি সেটাও ঠিক নাই। আর এই ফাঁকে আমাদের জন্য একটু নাস্তা রেডি করে নিয়েছি, কারণ রাতের বেলা আমি কিছু খাইনি, না খেয়ে ঘুমিয়ে গেছি, তো সকালবেলা আমারও ক্ষুধা লেগে গেছে। আজকে করছি ফ্রেঞ্চ টোস্ট, সেটা অনেকদিন ধরেই করা হচ্ছে না, আর বাসায় পাউরুটিরও মেয়াদ চলে যাচ্ছিলো, ভাবলাম যে এভাবে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। তো প্রথমে 2টা ডিম নিয়ে নিয়েছি, এখন এটার সাথে আমি চিনি মেশাবো। চিনিটা যার যার পরিমাণ মতো, যে যতটুকু খেতে পারে। বাসায় যেহেতু আমার চিনিটা একটু কমই ব্যবহার হয়, তো আমি আমার আন্দাজ মতোই চিনিটা দিয়ে দিয়েছি। এটার সাথে এখন দেবো দারচিনির গুঁড়া, এটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। এটার জায়গায় ভ্যানিলা এসেন্স বাসায় থাকলে সেটাও দেওয়া যেতে পারে, সেটাও খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। তবে ফ্রেঞ্চ টোস্টের সাথে আমার দারুচিনির যে গুঁড়াটা, সিনামন পাউডার যেটা, সেটাই বেশি ভালো লাগে। আর এটা বলা যেতে পারে সকালের ঝটপট নাস্তা, আমার কাছে তো ভালোই লাগে। এটার সাথে এখন দুধ মিশিয়ে নিচ্ছি, বাস এই তো। ব্যাটারটা ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি আর কি, যেন ডিমটা সব মানে সব মিশ্রণ একসাথে হয়ে যায়। আর এই তো বাইরেও আস্তে আস্তে আলো ফুটে আসছে, সেই সাথে আমিও নাস্তার আয়োজন প্রায় করেই ফেলেছি, আর তাওহিদের বাবা তাওহিদকে খাওয়াচ্ছে। এই তো পাউরুটি ডিপ করে এখন আমি প্যানের মধ্যে অল্প একটু তেলে ভেজে নিচ্ছি। আসলে মন মেজাজ কোনোটাই ভালো না, শরীরটাও 2-3 দিন ধরে ভালো যাচ্ছে না। আর কী কারণে ভালো না বা কী কারণ সেটা তো সবাই আমরা জানি। বাইরের যে পরিস্থিতি, পুরো বিশ্বের যে অবস্থা, কারোরই ভালো থাকার কথা না এখন। সত্যি কথা, এই সব জিনিস চিন্তা করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর এসব নিতেই পারছি না। এমন একটা অবস্থার মধ্যে আমি আছি যে না পারছি এসব সহ্য করতে, না পারছি আমি এসব থেকে বের হতে। এই তো আমাদের নাস্তাও রেডি করে নিচ্ছি, আর এইদিকে বাবা ছেলের যুদ্ধ চলছে। আমার ছেলে খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে না কয়েকদিন, তো চেষ্টা করছি যতটুকু খাওয়ানো যায় আর কি। আর আমাদের নাস্তা রেডি, চাটা আমি আগেই বানিয়েছি, চাটা আমার গতকালকের বানানো, মানে আগের দিনের বানানো, তো সেটা আমি জাস্ট ওভেনে একটু গরম করে নিয়েছি। আর বাইরে সম্পূর্ণ আলো হয়ে গেছে, আমাদের নাস্তাও করা শেষ, একটু জানালাটা খুলে দিলাম, বাইরে এসে একটু ঠান্ডা বাতাসটা লাগাচ্ছি। মাথা ব্যথাটা এখন নেই, তবে চোখে প্রচণ্ড ঘুম, ইচ্ছা করছে এখনই শুয়ে পড়ি। আমরা তো বাসায় নিজেদেরকে নিরাপদ রাখার জন্য ঠিকই বাসায় বন্দি হয়ে আছি, বা এরকম বন্দি থেকেও আমাদের ভালো লাগছে না, কিন্তু যারা এরকম বাইরে কাজ করছে আমাদের জন্যই তারা কাজ করছে, তো তাদের তো আসলে অতটা নিরাপদ থাকা যায় না, তাই না? আমাদেরকে ভালো রাখার জন্য, আমাদেরকে সুস্থ রাখার জন্যই তারা কাজ করে যাচ্ছে। তাদেরকে সত্যি, তাদের জন্য শ্রদ্ধাই আসে সত্যি কথা, যেটা শুধু যে যারা এরকম ময়লা ফেলছে তাদেরকেই আমি শ্রদ্ধা জানাচ্ছি তা না, যেসব ডাক্তাররা নার্সরা একদম সামনে থেকে এই যুদ্ধটা করে যাচ্ছে, আবার আমার দেশের যেসব ডিফেন্সের লোক যারা আছে, সেনাবাহিনী বলি, পুলিশের লোক বলি, যারা এরকম সামনে থেকে এই কাজগুলো করছে, সবাইকে সহায়তা করার চেষ্টা করছে, তাদের সবাইকে আসলে মন থেকে শ্রদ্ধা চলে আসে, সম্মান তাদের জন্য অনেক বেড়ে যায়। কারণ আমাদেরকে নিরাপদ রাখার জন্যই, আমাদের নিজেদের জীবনটাকে সুস্থ রাখার জন্যই তারা নিজেরা এই রাস্তা বেছে নিয়েছে, বা তাদেরকে এরকম বাইরে থাকতে হচ্ছে। এই তো বাইরে অনেকক্ষণ একটু জানালা খুলে দাঁড়িয়েছিলাম, ভালো লাগছিল না কিচ্ছু,
এরপরে আমি আর আমার ছেলে একটু মোটামুটি ভালোই 2-2.5 ঘন্টার একটা ঘুম দেই। তো ঘুম থেকে উঠে আমার আবার একটু রান্না করতে হচ্ছে, কারণ আজকে আর কিছু রান্না নেই, রান্না করা ছিল না, রান্না করতেই হবে। আর তাহিদ যখন ঘুমাচ্ছিল, তাহিদের বাবা চাচ্ছিল যে ও রান্না করে ফেলতে, বাট ও যখন পাশ থেকে উঠে যায় তখন সাথে সাথে আমার তাওহিদও ঘুম থেকে উঠে যায়। তো শেষমেশ রান্না আমার ভাগ্যেই জুটে। যাই হোক, রান্না করছি, একটু একটু কাজ করলে মনটা অন্যদিকে ডাইভার্ট হয়, নয়তো সারা দিন এই হিসাব গুনতে গুনতে আসলে আমি পাগল হয়ে যাচ্ছি। আর এর জন্যই আমি কোনো কাজ করতে পারছি না। যতই বলি যে এইসব আর শুনবো না, এইসব আর দেখবো না, কিন্তু তারপরও ঘুরে ফিরে ওই মন মেজাজ ওই দিকেই চলে যায়। বিশেষ করে এখন বাংলাদেশের অবস্থায় আমার অবস্থা খুবই খারাপ, কারণ আমার বাবা মা নারায়ণগঞ্জের কাছাকাছি থাকে, নারায়ণগঞ্জ বলবো না, মেন নারায়ণগঞ্জে থাকে না, পাশেই থাকে আর কি। তো সেটার জন্য আমার অনেক টেনশন হচ্ছে, আর আমার আব্বুর এখনও বাইরে বের হতে হচ্ছে। আব্বু যেহেতু ব্যবসায়ী মানুষ, তার অবশ্যই বাইরে বের হতে হচ্ছে, লেনদেনেরও ব্যাপার আছে একটা, তাকে নিয়ে আসলে সবচেয়ে বেশি টেনশন। আর তারা দুজনই বয়স্ক মানুষ, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, তারা সবাই বয়স্ক মানুষ। যখন ইতালির অবস্থা খারাপ ছিল তখনও আমার এত খারাপ লাগেনি, এখন আমার যতটা খারাপ লাগছে। যাই হোক, রান্নায় ফিরে আসি। আজকে রান্না করছি ডিম ভুনা, ডাল আর পালং শাক বাসা অল্প একটু ছিল, সেটা ভাজি করে ফেলছি আলু দিয়ে, কারণ যতটুকু শাক ছিল অতটুকু শাক আসলে একেবারেই অল্প। তো সেটার সাথে ভাবলাম যে একটু আলু দিলে হয়তো বা আজকের দিনটা আমাদের পার হয়ে যাবে, আর এটা যদি আমি এভাবে আর একটা দিন রেখে দিই শাকটাও নষ্ট হয়ে যাবে, পরে আর খাওয়া যেত না। এই তো জাস্ট নর্মাল শাক ভাজি যেভাবে করে আমি ওইভাবেই করে নিয়েছি, জাস্ট এক্সট্রা হিসেবে আমি আলুটা ব্যবহার করেছি এতটুকুই। আলহামদুলিল্লাহ, আমাদের এখানকার পরিস্থিতি আস্তে আস্তে ভালো হচ্ছে, আক্রান্তের সংখ্যা কমছে, কিন্তু মৃতের হার কমছে না। কমলেও দেখা যায় যে সেই 500-600 মানুষ এক এক দিন মারা যাচ্ছে, এটাও কিন্তু কম না। আর আল্লাহ জানে কতদিন পর্যন্ত এই বিপদ আমাদের মধ্যে থাকে। আসলেই সত্যি আমি এটা নিতে পারতেছি না যে আর কত সহ্য করব, আর কত ধৈর্য পরীক্ষা দেব, আল্লাহ আর কত এরকম পরীক্ষা নেবে আমাদের। একটু এদিকে ডাল রান্নাটাও হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে নিচ্ছি। আর এই ডাল রান্নাটা বিশেষ করে করেছি সকালের নাস্তার জন্য, রুটির জন্য আর কি, রুটি দিয়ে এই ডালটা খেতে ভালো লাগে। সারাদিন একই কথা চিন্তা করতে করতে সবারই আসলে আমার মতোই একই অবস্থা, শুধু যে আমারই এই অবস্থা তা না, সবারই একই অবস্থা। তার জন্যই চেষ্টা করি যে অন্য কিছু করে মনটাকে একটু অন্যদিকে রাখতে, তাও যেন একটু ভালো লাগে, একটু ভালো ফিল করি। তো এটার জন্য রান্নাই হচ্ছে বেস্ট আমি মনে করি। তার জন্য আসলে চেষ্টা করি যে টুকটাক যাই, মানে প্রতিদিনই একটু না একটু কিছু রান্না করি, একটু সময় অন্যদিকে কাটাই, নয়তো আমার পাগল হতে মনে হয় আর বেশি বাকি নেই। আর এই হচ্ছে রান্নাঘরের অবস্থা, এখন এগুলো সব ক্লিন করব। রান্না শেষ আমার, এখন সব পরিষ্কারের পালা। যেগুলো পরিষ্কার করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর সমস্যা নেই, যেহেতু নিজেই ভরেছি এখন নিজেরই পরিষ্কার করতে হবে। আর আগেই চুলাটাতে একটু স্প্রে করে নিচ্ছি, তাহলে চুলা পরিষ্কার করতে সহজ হবে। কার কী অবস্থা, কে কীভাবে দিন কাটাচ্ছেন, যারা বাংলাদেশ থেকে আমাকে দেখছেন আমি তো জানি তাদের অবস্থা কী। আসলে শুধু আমি না, আমরা সবাই জানি যে সবার ভিতরে একটা ভয়, একটা আতঙ্ক, না জানি কখন কার মধ্যে কী মানে ধরা পড়ে বা কী বের হয়। আর একটা কথা আমি বলতে চাই, আমি জানি না আমার ভিডিওটা কতজনের কাছে পৌঁছাবে, তারপরও বলতে চাই যে যেটার সাথে আমরা এখন যুদ্ধ করছি, যে ভাইরাসটার জন্য আমরা যুদ্ধ করছি, এটা কিন্তু খারাপ যে ওই মানুষটা খারাপ এর জন্য তার হয়েছে, এটা কিন্তু না। এখানে গণহারে সবার হচ্ছে। আমি ইতালিতে একটা নিউজে একদিন দেখলাম, একজন ডাক্তারই সম্ভবত বলল যে এই ভাইরাস জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, কালার কোনো কিছু চিনে না, এটা সবার মধ্যে হচ্ছে। মাঝখানে একটা গুজব উঠেছিল যে যারা হোয়াইট পিপল তাদের কম হয় বা তাদের বেশি হচ্ছে, আর যারা ব্ল্যাক পিপল মানে কালো মানুষ যারা তাদের কম হচ্ছে।
কিন্তু না, এটা আসলে কোনো ভাইরাস, মানে এই ভাইরাসটা কোনো কিছুই মানছে না, গণহারে সবারই হচ্ছে। আর এমন না যে আমি মানুষটা খারাপ এর জন্য আমার এটা হয়েছে, তা না। আর এটাও সত্যি কথা, আমরা কেউই দুধে ধোয়া তুলসী পাতা না, তাই না? হয়তো বা যদি আমরা এটাও মনে করে থাকি যে হ্যাঁ সে খারাপ দেখে তার এটা হয়েছে, আপনার মধ্যে যে আপনি যে একেবারে 100% পিওর মানুষ সেটা কি আপনি জানেন? আপনি কি সেটার গ্যারান্টি দিতে পারবেন? সো কারোর মধ্যে যদি কোনো উপসর্গ কিছু দেখা যায়, এটা প্লিজ দয়া করে কেউ লুকিয়ে রাখবেন না। বাংলাদেশে কিন্তু আইন এখন খুবই কড়াকড়ি করা হচ্ছে। আমি আজকেও খবরে যেটা দেখলাম যে লুকিয়ে রেখে যদি আপনি চিকিৎসা নিতে যান, পরবর্তীতে ধরা পড়লে কিন্তু আপনার অবস্থা খারাপ হবে। সো এটা আমাদের ইসলামের চোখেও এটাকে মানে মেনে নেয় না যে আপনি তথ্য লুকিয়ে রেখে ডাক্তারের সেবা নেবেন, আপনার দ্বারা অন্য আরেকজন আক্রান্ত হবে। সো যদি কারোর মধ্যে কোনো এই ধরনের উপসর্গ থেকে থাকে, অবশ্যই আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, আর নিজের মতো লুকিয়ে রেখে এই জিনিসটাকে আরও বেশি বাড়িয়ে তুলবেন না। এটা আসলেই খুবই চিন্তার বিষয়, কারণ আমাদের বাংলাদেশের দিকে বা এশিয়ার অঞ্চলে আসলে মানুষজন এগুলো গোপন করার চেষ্টা করছে, যার জন্য অবস্থা কিন্তু আরও খারাপ হয়ে যাবে। যাই হোক, আর কথা না বাড়াই, এটা হচ্ছে বিকেলের দিকে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা ছোট্ট আরেকটা ঘুম দিয়েছিলাম। সন্ধ্যার দিকে উঠে এখন একটু জানালাও আবার একটু খুলে দিলাম, বাইরের পরিস্থিতিটা দেখছি, কারণ অস্বস্তি লাগছিল এই পরিবেশে থাকতে থাকতে, অস্বস্তি লাগছিল আমাদের সত্যি কথা। আমার একটু গলা ব্যথা আছে, তো তার জন্য হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু রং চা বানানোর জন্য, ওর হাতের রং চাটা অনেক মজা হয়, তো ও সেই রং চাটাও বানাচ্ছে, সাথে একটু হালকা পাতলা নাস্তারও আয়োজন করেছে। আমি আগেই ফ্রিজে ভেজিটেবল রোল, তারপর সিঙ্গারা এগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম, তার জন্য ও মানে সুবিধা হয় যে হাতের কাছে এগুলো আছে, জাস্ট একটু তেলে ভেজে নিলে হয়ে গেল। এই তো ভাজা পোড়ার কাজ চলছে। খাওয়া দাওয়া শেষ করেই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। আর যে কথাগুলো বলেছি, আমি মনে হয় না যে ভুল কিছু বলেছি। যদি কারোর মধ্যে কোনো সিমটম কিছু আপনারা দেখেন, অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, তথ্য কোনো কিছু গোপন রাখবেন না। এতে করে আপনি যেমন নিরাপদ থাকবেন, আপনার আশেপাশের মানুষও সবাই নিরাপদ থাকবে। আপনি একটা ডাক্তারের কাছে লুকিয়ে আপনার তথ্য গোপন করে আপনি যাবেন ডাক্তারের কাছে, সেই ডাক্তারকে কিন্তু আরও 100 মানুষ দেখতে হবে, তাদেরকেও সেবা দিতে হবে। একটা ডাক্তার অসুস্থ হয়ে গেলে এটা কিন্তু সবার জন্যই একটা রিস্কের বিষয় হয়ে যায়। তো যাই হোক, আজকে আর কথা বাড়াই না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া করি। আজকের মতো আল্লাহ হাফেজ।